ফৌজি। জীবন বাঁচাতে সে আশ্রয় নিয়েছিল বেলজিয়ামে। আর এখানে এসে তার সাথে পরিচয় হয়েছিল মিতার সাথে। শামিম, তোমার চোখের দিকে তাকালে আমি আমার পৃথিবী খুঁজে পাই। কথা দাও, কখনো আমার সেই পৃথিবী তুমি কেড়ে নেবে না? নিপীড়িতা মিতা, নির্যাতনার যন্ত্রণায় ক্ষতবিক্ষত মিতাও ওর মাঝে খুঁজে পেয়েছিল নিজের ফেলে আসা দেশকে, অতীতকে। কিন্তু না, কাহিনী সরল রেখায় আগায়নি। মিতা আর শামিমের মেলাবাসের মাঝে বাধা হয়ে দাঁড়ালো সাজ্জাদ। মিতার উপর নেমে এলো সাজ্জাদের নিপীড়নের স্টিম রোলার। ডেট বলেন আর ডেট বলেন, একটা কাগজের জন্য 60 বছরের বুড়ি কেন? 80 বছরের বুড়ির সাথে আমি প্রেম করতে রাজি আছি। আমার দরকার শুধু একটা কাগজ, শুধু একটা কাগজ। আর ইউরোপের ঘূর্ণিঝড় করে খুলপাক খাওয়া আদিকে শেষ পর্যন্ত করতে পেরেছিল। ভাবছেন আমি এটা বারবার হচ্ছে না শামিম ভাই, আসলে ওসব কিছু না। 9টা বছর হয় ইউরোপের ঘূর্ণিপাকে ঘুরে বেড়াইতেছি, মেঘে মেঘে বেলাও বাইরে গেল অনেক। ওদিকে আমার অপেক্ষায় বসে থেকে থেকে বাপটাও মারা গেল। মায়ের চোখে পড়েছে ছানি, এখন বুড়া জোয়ান সবই আমার কাছে সমান। আমার দরকার একটা কাগজ, আমার দরকার শুধু বেলজিয়ামের একটা কাগজ। আমরা জানি না শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল শামিম মিতার সাজ্জাদের। এইসব অজানা কাহিনী জানার জন্য দেখুন সম্পূর্ণ বেলজিয়ামে চিত্রায়িত প্রথম বাংলা টেলিফিল্ম রেফিউজি। কাহিনী চিত্রনাট্য ও পরিচালনা সাইফুল ইসলাম, চিত্রগ্রহণ ও সম্পাদনা শামিম আহমেদ, শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন আশরাফ, নীলিমা, জামি, শিমু, খালেদ, আলমগীর এবং আরো অনেকে। আমাকে এই দেশে থাকতে দিল না, ভাবলাম তোমাকে না বলেই চলে যাব, কিন্তু তাতে তুমি দুঃখ পেতে। এটি এতদিন পিকচার ইউরোপ প্রযোজনা।